ওয়েলকাম ব্যাক বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি রুমকি ব্যানার্জি অ্যাথেন টিউটোরিয়াল থেকে তোমাদের গাইড আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে হেল্প করার জন্য। আজকে আমি আইসিএসসি বোর্ডের বাবু বলেন শঙ্খ ঘোষের লেখা থেকে তোমাদের কিছু প্রশ্ন দেব। আর আমি খুব শীঘ্রই তোমাদের জন্য এমসিকিউ প্যাটার্নের কোয়েশ্চেন উইথ আনসার আনতে চলেছি তোমাদের সামনেই, যে সেপ্টেম্বরে অ্যান্ড তোমাদের নভেম্বরে যে এক্সাম আসছে তোমাদের প্যাটার্ন অনুযায়ী আমি কোয়েশ্চেন আনসার আনতে চলেছি এমসিকিউ টাইপ। তো আমার চ্যানেলটিকে দেখতে থাকো। আর আজকে কথা না বাড়িয়ে আমি শুরু করছি এক নম্বর প্রশ্ন দিয়ে। প্রত্যেকটা প্রশ্ন আমি দুবার করে রিপিট করব, তোমরা জানো, তাড়াতাড়ি করে লিখে ফেলো। কোটেশন স্টার্ট করছি। আমি কেবল কথাই বলি পুঁথি পড়ি বসে, জীবন যাপন করুক সেটা চাকর বাকরেরা। আমি কেবল কথাই বলি পুঁথি পড়ি বসে, জীবন যাপন করুক সেটা চাকর বাকরেরা। ক, আমি বলতে কবি কাকে বা কাদের কথা বলতে চেয়েছেন। ক, আমি বলতে কবি কাকে বা কাদের কথা বলতে চেয়েছেন। খ, সে নিজেকে কি বলে মনে করে, সে নিজেকে কি বলে মনে করে। পুঁথি পড়ি বসে এবং জীবন যাপন কথাগুলি দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। পুঁথি পড়ি বসে এবং জীবন যাপন কথাগুলি দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। ঘ, সবাই তাকে কি বলে থাকে, সবাই তাকে কি বলে থাকে। দু নম্বর প্রশ্নে যাচ্ছি, কোটেশন দিয়ে স্টার্ট করছি। আমি জানি মাথার জোরে আমি সবার সেরা, আমি জানি মাথার জোরে আমি সবার সেরা। ক, বক্তা কে, ক, বক্তা কে। খ, কেন তিনি নিজেকে সেরা বলেছেন, কেন তিনি নিজেকে সেরা বলেছেন। গ, আলোচ্য অংশে বক্তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়, আলোচ্য অংশে বক্তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়। ঘ, উদ্ধৃতটির তাৎপর্য লেখো, উদ্ধৃতটির তাৎপর্য লেখো। তিন নম্বর প্রশ্নে যাচ্ছি, কোটেশন বলছি। আমি কেবল কথাই বলি পুঁথি পড়ি বসে, আমি কেবল কথাই বলি পুঁথি পড়ি বসে। ক, কার লেখা কোন কবিতার অংশ, কার লেখা কোন কবিতার অংশ। খ, আমি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে, আমি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে। গ, কথা বলা ছাড়া তিনি আর কি করেন, কথা বলা ছাড়া তিনি আর কি করেন। ঘ, তার জীবনযাপন কারা করে দেয়, তার জীবনযাপন কারা করে দেয়। চার নম্বর প্রশ্নে যাচ্ছে, কোটেশন শুরু করছি। মানুষ শুতে চায় না বটে মানবতার জ্ঞানে, হৃদয় মেধা থাকে আমার সবসময় ঘেরা। মানুষ ছুতে চায় না বটে মানবতার জ্ঞানে, হৃদয় মেধা থাকে আমার সবসময় ঘেরা। ক, কে বা কারা মানুষ ছুতে চান না, কে বা কারা মানুষ ছুতে চান না। খ, তিনি কেন মানুষ ছুতে চান না, তিনি কেন মানুষ ছুতে চান না। গ, মানবতার জ্ঞান বলতে কি বোঝানো হয়েছে, মানবতার জ্ঞান বলতে কি বোঝানো হয়েছে। ঘ, উদ্ধৃতটির তাৎপর্য বুঝিয়ে দাও, উদ্ধৃতটির তাৎপর্য বুঝিয়ে দাও। পাঁচ নম্বর প্রশ্নে যাচ্ছি, কোটেশন শুরু করছি। সবাই যদি বলে আমি মিথ্যা এবং মেকি, সবাই যদি বলে আমায় মিথ্যা এবং মেকি। ক, উদ্ধৃতটির বক্তা কে, উদ্ধৃতটির বক্তা কে। খ, সবাই বলতে কাদের বোঝানো হয়েছে, সবাই বলতে কাদের বোঝানো হয়েছে। গ, সবাই তাকে বা তাদের মিথ্যা এবং মেকি বলবে কেন, সবাই তাকে বা তাদের মিথ্যা এবং মেকি বলবে কেন। খ, মিথ্যা এবং মেকি বললেও তাদের স্বভাবের পরিবর্তন হয় না কেন, মিথ্যা এবং মেকি বললেও তাদের স্বভাবের পরিবর্তন হয় না কেন। ছ নম্বর এবং অন্তিম প্রশ্নে যাচ্ছি, কোটেশন শুরু করছি। আখ্যানে বাখ্যানে জীবন যাপন চাকর বাকরের করবে সেটা, আখ্যানে বাখ্যানে জীবন যাপন চাকর বাকরেরা করবে সেটা। ক, কবি কে, ক, কবি কে। খ, কাদের সম্পর্কে বলা হয়েছে, খ, কাদের সম্পর্কে বলা হয়েছে। গ, আখ্যানে বাখ্যানে জীবনযাপন বলতে কি বোঝানো হয়েছে, আখ্যানে বাখ্যানে জীবনযাপন বলতে কি বোঝানো হয়েছে। বক্তার মনোভাব ব্যক্ত করো, ঘ হচ্ছে বক্তার মনোভাব ব্যক্ত করো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও,
আর এই চ্যানেলটি আমি তোমাদের হেল্প করার জন্যই খুলেছি। তাই তোমাদের কি ধরনের প্রশ্ন উত্তর সাজেশন কি আমি দিয়ে হেল্প করতে পারি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার উইকেন্ড স্পেশাল ভিডিওটি তোমাদের কেমন লাগছে সেটাও বলো।